السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وما تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমেরিকান প্রবাসী শেখ আইনুল হুদা সাহেবের মিথ্যাচার, জালিয়াতি এবং দলিল না দিতে পেরে বিভিন্ন রকম কথা দিয়ে কেটে পরায়ণ করার অপপ্রয়াস। প্রথম বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন সত্য সমাগত মিথ্যা অবস্থিত, কারণ মিথ্যা অবস্থিত হওয়ার জন্যই মিথ্যা অবস্থিত হবেই। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব আইনুল হুদা সাহেবের ধৃষ্টতা এবং মূর্খতা এই সংক্রান্ত আলোচনা। আইনুল হুদা সাহেবের প্রথম আলোচ্য বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবিহ কুড়ি আঘাত পড়েছেন আর তিনি দলিল দিয়েছিলেন জুজুত্তাসির মিনাল মাশিখাতিল বাগদাদিয়্যাহ লিআবি ফাহির আস-সালাফি থেকে, এই গ্রন্থ থেকে, আর তিনি সেটাকে সহিহ বলে আখ্যায়িত করেছিলেন, সারিহুল ইহতিজাজ বলে আখ্যায়িত করেছিলেন। আমি সেটাকে জাল প্রমাণ করেছি, অদ্যাবধি আনুরাধা সাহেব সেটাকে সহিহ প্রমাণ করতে পারেননি। নাম্বার দুই, মিফতাহুল জান্নাতি সালাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। এই হাদিসটা ওসুল হাদিসের ভিত্তিতে রিয়াল শাস্ত্র দিয়ে আমি দাঈফ প্রমাণ করেছি, আর আইনুল হুদা সাহেব সহিহ লিগাইরিহি বলেছেন। সহিহ লিগাইরিহি তিনি প্রমাণ না করতে পেরে বলেছেন মাঝারি সাহেব যদি একটু প্রয়াস করেন, একটু চেষ্টা করেন, তাহলে কে বলেছেন সহিহ লিগাইরিহি এটা পেয়ে যাবেন। এই কথা দ্বারা এটাও প্রমাণিত হচ্ছে যে আইনুল হুদা সাহেব উসুল বুঝেন না। আল বাইনাতু আলাল মুদ্দাঈ, যে ব্যক্তি দাবি করবে তাকে দলিল দিতে হবে। তিনি সহিহ লিগাইরিহি বলেছেন আর দেখতে পাচ্ছেন আমাকে দলিল দিতে না পেরে কেটে যাওয়ার চেষ্টা করছেন। উসুল হাদিসের ভিত্তিতে তাকে সহিহ লিগাইরিহি প্রমাণ করতে হবে, কে কি বলল না বলল এটা ধর্তব্যের বিষয় নয়। কোন হাদিস সহিহ যাহিদ সহিহ এবং দাঈফ প্রমাণ করতে হলে রেজাল শাস্ত্র উসুল হাদিস এর ভিত্তিতে সেটা প্রমাণ করতে হবে। আর আজকে একটা বিষয় যেটা আলোচনা করার তার জবাবে, আকাশে সূর্য আছে পেঁচা দেখে না, প্রসঙ্গ আইনুল হুদা, আপনাকে প্রমাণ করতে হবে কিয়ামতের সকাল পর্যন্ত সময় থাকলো আসমাউর রিজালের যে কোনো গ্রন্থ থেকে, আপনি যে কোনো গ্রন্থ থেকে সহি সূত্রে, আমার তো মনে হয় জয়ীফ জাল যে কোনো সূত্রে প্রমাণ নেই, যদি আপনার জানা থাকে আপনি প্রমাণ করবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিস মুখস্থ ছিল বা 400,000 হাদিসের হাফেজ ছিলেন, এটা আপনাকে প্রমাণ করতে হবে, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাকিহ হিসাবে পরিগণিত হবেন। নচেত ইমাম আবু হানিফা ফাকিহ হিসাবে ফাকির লিস্ট থেকে, ফাকির যেটা আপনার লিস্ট রয়েছে সেখান থেকে বাদ পড়ে যাবে আপনার কথা দ্বারা। আইনুল হুদা সাহেব
সূর্য আকাশে আছে, প্যাঁচা দেখে না, এর সঙ্গে তুলনা করেছেন। আর আমার জবাব দেওয়ার চেষ্টা করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ ছিলেন, তিনি এটা দাবি করেছিলেন। আমি বলেছিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ, এর প্রমাণ কোথায় রয়েছে? রেজাল শাস্ত্রের যে কোনো একটি গ্রন্থ থেকে তাকে দিতে হবে, প্রমাণ পেশ করতে হবে। তিনি প্রমাণ পেশ না করে ডানে বামে এদিক সেদিক কেটে গিয়ে পলায়ন করার চেষ্টা করেছেন, পালিয়েছেন। আর আমি তাকে ভাবতাম মুকাল্লিদ এমনিতে জাহিল হয়, মুকাল্লিদ জাহিল হয়ে গেছে স্বাভাবিক। ভাবতাম যে তিনি একটু জ্ঞান রাখেন, বুদ্ধি রাখেন। তিনি যে বুদ্ধি প্রতিবন্ধী এটা প্রমাণিত হচ্ছে। আমি নাকি বলেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাঁকি ছিলেন, তিনি শুনিয়েছেন ভিডিওতে। আমি যেটা বলেছি, আমরা অবগত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাঁকি ছিলেন আর সর্বজন বিদিত। অবগত মানে আমরা জানি, জানা এবং মানার মধ্যে পার্থক্য রয়েছে। আবু হানিফা ফাঁকি ছিলেন কি ছিলেন না সেটা পরের বিষয়, সেটা আইনুল্লাহ সাহেবকে প্রমাণ করতে হবে। কারণ তিনি বলেছেন আহমদ ইবনে হাম্বালের উক্তি দিয়ে যে 400,000 হাদিসের হাফেজ হতে হবে তাহলে সে ফাকিহ হিসাবে পরিগণিত হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ, এই কথা কিয়ামতের সকাল পর্যন্ত সময় থাকলো আসমাউর রিজালে যে কোনো গ্রন্থ থেকে, আপনি যে কোনো গ্রন্থ থেকে সহি সূত্রে, আমার তো মনে হয় জয়ীফ জাল যে কোনো সূত্রে প্রমাণ নেই। যদি আপনার জানা থাকে আপনি প্রমাণ করবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিস মুখস্থ ছিল বা 400,000 হাদিসের হাফেজ ছিলেন, এটা আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু তিনি দেখাতে না পারে আউল ফাউল বকে এদিক সেদিক বকে লাইন কেটে পালিয়েছেন। আর আমার মনে হয় তিনি শ্রবণ প্রতিবন্ধী হবেন, কারণ শ্রবণ প্রতিবন্ধী এবং বুদ্ধি প্রতিবন্ধী। আমার বক্তব্য আমি স্পষ্ট ভাবে বলেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 কেন, 300,000, 200,000, 100,000, যে কোনো একটি, 100,000 হলেও চলবে, তাকে রেজাল্ট শাস্ত্র থেকে প্রমাণ করতে হবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100,000 হাদিসের হাফেজ ছিলেন। আমি ওখানে তারপরেই বলেছি যে আমার জানা মতে যার জয়ীফ কোনো সূত্রেই প্রমাণিত নেই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ ছিলেন, আমার জানা মতে যার জয়ীফ কোথাও প্রমাণিত নেই। মিনিমাম 400,000 হাদিসের হাফিজ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি বলেছেন যে মিনিমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 400,000 হাদিস মুখস্থ ছিল, তিনি মিনিমাম 400,000 হাদিসের হাফেজ। আমি আনুল্লাহ সাহেবকে বলবো কিয়ামতের সকাল পর্যন্ত মিনিমাম ম্যাক্সিমামটা আমাকে দেখাতে হবে না, আপনি আসমাউর রিজালের যে কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ করুন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 400,000 হাদিস মুখস্থ ছিল। মিনিমাম, ম্যাক্সিমাম আমি যাচ্ছি না, আধিক্যতার দিকে যাচ্ছি না, নিম্নের দিকে আমি আছি। 400,000 হাদিসের হাফেজ মিনিমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এটা আপনাকে প্রমাণ করতে হবে যে কোনো আসমাউর রিজাল গ্রন্থ থেকে। 400,000টা মিনিমাম, 400,000 যদি না পারেন 300,000 প্রমাণ করবেন, 300,000 যদি প্রমাণ না করতে পারেন 200,000, 200,000 যদি প্রমাণ না করতে পারেন 100,000। 100,000 হাদিসেরও হাফেজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন, এটা আপনি প্রমাণ করবেন তাহলে যথেষ্ট হবে, কোনো অসুবিধা নেই। আপনি বলেছেন মিনিমাম 400,000 হাদিসের হাফেজ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন, তা আপনি আসমাউর রিজালের যে কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ করবেন
যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনি এটা প্রমাণ করলেন যে ইমাম আবু হানিফা ফাকি ছিলেন না। এই উক্তি থেকে আপনার প্রমাণিত হচ্ছে, আপনার কথা দ্বারা প্রমাণিত হচ্ছে, আবু হানিফার এই কথা দিয়ে ইমাম আহমদুর হাম্বালের এই কথা দিয়ে আপনি প্রমাণ করেছেন যে ফাকি হওয়ার জন্য মিনিমাম 400,000 হাদিসের হাফেজ হতে হবে, 400,000 হাদিসের হাফেজ। তাহলে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মিনিমাম 400,000 হাদিস মুখস্থ ছিল। এটা যদি আপনি প্রমাণ না করতে পারেন তাহলে আপনি এটা প্রমাণ করলেন যে আবু হানিফা ফাকি ছিলেন না। আমরা সকলে অবগত যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কোথায় স্বীকার করলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফাকি ছিলেন, আমার কথা দ্বারা প্রমাণিত। কি করে প্রমাণ হচ্ছে? আমি স্পষ্টভাবে উল্লেখ করেছি যে জয়ীব কিংবা জাল কোন সূত্রেই আমার জানা মতে প্রমাণ নেই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 1,00,000 হোক বা 3,00,000 বা 2,00,000 বা 4,00,000 হাদিসের হাফেজ ছিলেন। তো আহমদ ইবনে হাম্বালের কথা আইমুল্লাহ সাহেব কোট করেছেন আর তিনি বলেছেন যে 4,00,000 হাদিসের হাফেজ হতে হবে তাহলে সেই ব্যক্তি ফাকি হবে। তিনি সেটা প্রমাণ করবেন, রক্ষা করবেন আবু হানিফার ব্যাপারে। পেঁচার মতো অবস্থা, তিনি দেখতে পান না ভালোভাবে। আরো কে কি বলেছেন ইমাম আবু হানিফার সম্পর্কে? তারপরে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ এই কথা উল্লেখ করেননি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 4,00,000 হাদিস মুখস্থ ছিল। ফাকি হতে হলে 4,00,000 মিনিমাম হাদিস জানতে হবে। তারপরে তিনি বলেছেন আহলুল হাদিস মানে বিনোদন, বিনোদনের কথা তিনি বলছেন। বিনোদন তো তারাই বেশি জানেন। যদি আনুল্লাহ সাহেব দেখতে চান তাহলে আমরা বিনোদন দেখাতে পারি। হানাফিদের মুকাল্লিদদের এবং আনুল্লাহ সাহেবেরও বিনোদন রয়েছে, তিনি যদি দেখতে চান তাহলে আমরা দেখাতে পারি, তিনি খুব মজা পাবেন, তারই বিনোদন, খুব মজা পাবেন। তিনি আমাকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন যে মুসলাহউদ্দিন মাজহারি আপনি প্রমাণ করুন আবু হানিফা ফাকিহ ছিলেন না, আপনি প্রমাণ করে দিয়েছেন আজকের ভিডিওতে যে মানে প্রমাণ না দিতে পেরে আপনি প্রমাণ করে দিতে পেরে দিয়েছেন যে আবু হানিফা ফাকিহ ছিলেন না। ইবনুল মুবারক মুহাদ্দিস ইবনুল মুবারক মৃত 181 হিজরি বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আহমদ ইবনে হাম্বালের উক্তি আপনি কোট করেছেন যে 4,00,000 হাদিসের মিনিমাম হাফেজ হতে হবে তাহলে সে ফাকিহ। তো হাদিসের ব্যাপারে ইবনুল মুবারক আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন কানা আবু হানিফা ফিল হাদিস ইয়াতিমান, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে ইয়াতিম ছিলেন, হাদিসের ইয়াতিম ছিলেন। 4,00,000 হাদিস যিনি জানবেন তার ব্যাপারে কখনো এত বড় বিখ্যাত একজন মুহাদ্দিস তিনি একথা বলতে পারেন যে হাদিসের ইয়াতিম ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ? এই কথা আপনি পাবেন আল জারহ ওয়া তাআদিল লিবনে আবি হাতিম অষ্টম খণ্ড 450 পৃষ্ঠায়। তারপরে আল মাজরুহিন লিবনে হিব্বান তৃতীয় খণ্ড 71 পৃষ্ঠায়। আরও বিভিন্ন গ্রন্থে আছে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন কেন আবু হানিফা ফিল হাদিস ইয়াতিমান, আবু হানিফা হাদিসের ইয়াতিম ছিলেন। আপনি প্রমাণ করবেন এদিক সেদিক না কেটে গিয়ে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 4,00,000 হাদিস মুখস্থ ছিল। আহমদ ইবনে হাম্বালের উক্তি আপনি পেশ করেছেন, এদিকে ইমাম ইবনুল মুবারক বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের মিসকিন ছিলেন, আর ওইদিকে আপনি বলেছেন যে মিনিমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর 4,00,000 হাদিস মুখস্থ ছিল, 4,00,000 হাদিসের হাফেজ ছিলেন, এটা আপনাকে প্রমাণ করতে হবে। ইবনুল মুবারক আপনার বিপক্ষে কথা বলছেন যে মিনিমাম, ইবনুল মুবারক বলছেন যেটা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে হাদিসের ইয়াতিম ছিলেন, আপনি বলছেন 4,00,000 হাদিসের হাফেজ ছিলেন, এটা
আপনাকে প্রমাণ করতে হবে। আপনি এদিক সেদিক ডানে বামে কাটার চেষ্টা করছেন, সরাসরি গোলটা দিন আনুল্লাহ সাহেব। আপনি কেন, আপনার যত উত্তরসূরি আছে তাদের সকলকে আমার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, প্রমাণ করবেন। যদি আপনার হিম্মত থাকে, ক্ষমতা থাকে, আপনার যদি বিদ্যা থাকে, আসমাউর রিজালের যে কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ করবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিস মুখস্থ ছিল। পেঁচা হয়তো দেখতে পাই না, আপনি বেশি দেখতে পাবেন। আকাশে সূর্য আছে, পেঁচা দেখে না। আইনুদা সাহেব সাহেবগুলো আপনি দেখতে পান না। ইবনু মুবারক কি বলেছেন আবু হানিফা সম্পর্কে, আরো অনেক মুহাদ্দিস অনেক কথা বলেছেন, সেদিকে আমি যাচ্ছি না। শুধুমাত্র ইবনু মুবারক কথাটা আজকে উপস্থাপন করলাম। তিনি বলেছেন, কান আবু হানিফা ইয়াতিমান ফিল হাদিস, হাদিস শাস্ত্রে কান আবু হানিফা ফিল হাদিস ইয়াতিমান, হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইয়াতিম ছিলেন, হাদিসের ইয়াতিম। 400,000 হাদিস যিনি জানবেন মিনিমাম, ম্যাক্সিমাম তাহলে কত আছে আল্লাহ আলাম। 400,000 হাদিস জানেন, তারপরেও ইবনে মুবারক বলে দিলেন যে হাদিসের ইয়াতিম ছিলেন। হয় আপনাকে এটা ভুল প্রমাণ করতে হবে, নতুবা আপনাকে প্রমাণ করতে হবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ ছিলেন। আশা করি স্পষ্ট হয়েছে। আইনুল্লাহ সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, ডানে বামে না কেটে সোজাসুজি গোল দেওয়ার চেষ্টা করুন, সোজাসুজি দলিল দিন। অকুল যা আল হাক ওয়া যা আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা উপস্থিত, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্যই। সুতরাং জনগণ স্পষ্ট, জনগণ সকলে অবগত, আপনি দলিলবিহীন কথা উপস্থাপন করে পালানোর চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। সকলে জানেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতটা হাদিসের ব্যাপারে দুর্বল, এবং তিনি যে কত হাদিস মুখস্থ ছিল তার, তিনি কত হাদিসের হাফেজ, হাদিস শাস্ত্রে তার কি যে অবদান, আর হাদিস শাস্ত্রে মুহাদ্দিসিনে কেরাম কি যে উক্তি উপস্থাপন করেছেন, কি যে বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে, তিনি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নন এটা তো পরের বিষয়, ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনি সরাসরি যদি আপনার ক্ষমতা থাকে, আপনি প্রমাণ করুন রেয়াল শাস্ত্রের কোনো গ্রন্থ থেকে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিসের হাফেজ ছিলেন, কিংবা আপনি এটা প্রমাণ করুন আবদুল্লাহ ইবনে মুবারাকের কথাটা ভুল। আপনি প্রমাণ করতে পারবেন না, কিয়ামত পর্যন্ত সময় থাকলো আনুল্লাহ সাহেব, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনাকে সময় থাকলো। আপনি কথা এদিক ওদিক না বাড়িয়ে, সময় নষ্ট না করে যে কোনো একটি গ্রন্থ থেকে প্রমাণ উপস্থাপন করবেন, তবে প্রমাণ যদি থাকে তাহলে অবশ্যই আপনি উপস্থাপন করতে করতেন, কিন্তু যেহেতু প্রমাণ নেই আপনি এদিক সেদিক কথা বলে পার হওয়ার চেষ্টা করেছেন। চাহকানরা চাহদার বেশ, আপনার দলিলে আপনি পড়েছেন, আপনার গর্তে আপনি পড়েছেন, আপনার গর্তে আপনি পড়েছেন 400,000 হাদিসের হাফেজ আপনি বলেছেন, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আবদুল্লাহ ইবনে মুবারক বলেছেন আবু হানিফা হাদিসের মিসকিন ছিলেন। সুতরাং ভালোভাবে তাকিক করুন, ভালোভাবে পড়াশোনা করুন, পড়াশোনা না করে এই মুখরোচক কথা দিয়ে বর্তমানে জনগণকে বিভ্রান্ত করা খুবই দুষ্কর। মুখরোচক কথা চলবে না, দলিল চায় মানুষ, জনগণ দলিল চায়। সরাসরি যদি আপনার কাছে দলিল থাকে আপনি দলিল উপস্থাপন করুন, নচেত স্বীকার করুন, আত্মসমর্পণ করুন, সারেন্ডার হন যে আমার ভুল হয়ে গিয়েছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ 400,000 হাদিস জানতেন, মুখস্থ ছিল, হাফেজ ছিলেন, এটা কোনো গ্রন্থে নেই, আমি প্রমাণ করতে পারলাম না। আমাদের দরজা সর্বদাই আপনার জন্য উন্মুক্ত রয়েছে, খোলা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।